फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোচ্ছি, ভীষণ ব্যস্ত, ট্রেন পাবো না। তো চলো গিয়ে কথা হবে। তো দেখো আমরা মছলন্দপুর চলে এসেছি, আর দিওয়ালি বলে কথা আর লাইটিং দেখাবো না, এটা কখনো হতে পারে? আর যেখানে এত সুন্দর লাইটিং আর প্রচুর মানুষের ভিড়, তোমাদের দেখিয়ে দিচ্ছি, শুধু সামনের দিকে মানুষেই দেখা যাচ্ছে। আর চলো আমরা মণ্ডপের দিকে চলে এসেছি, মণ্ডপের কাছে চলে এসেছি আর কি। আর এত কালারফুল ছিল মণ্ডপটা, ইয়েলো আর ব্লুতে, তো দারুণ লাগছিল কম্বিনেশনটা, সেটাই তোমাদের বাইরে থেকে দেখাচ্ছিলাম। আর ভিতরটাও খুব সুন্দর কাজ করা হাতের। আর এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট লেগেছে আমার, প্রতিমা জাস্ট অসাধারণ। তো চলো তোমরা ভিতরের দিকে আস্তে আস্তে। আর গনু বাবাটা অসাধারণ লাগছিল, তো দারুণ লাগছে। আর এত কিউট ছিল মণ্ডপটার, প্রচুর ভিড় ছিল, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো। আর এখন তো জানো সবাই মানে ক্যামেরা নিয়ে আগে ফোনে ফটো তোলা ভিডিও করা, সেই জন্য একটু প্রবলেম হয়। তো যাই হোক, আমিও তো মিস করিনি, একই কাজ আমিও করছি। তো দেখো এখানে ঝাড়বাতিটা এত বড় ছিল আর এত ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। মানে আমি সত্যি এক্সপ্লেন করতে পারছি না যে আমার এতটা ভালো লাগছিল। আর এখানে চারিদিকে ছোট ছোট মানে ভগবানের মূর্তি রয়েছে, তো ডেকোরেশন করা যেটা আর কি, সেটা খুব সুন্দর লাগছিল। প্যান্ডেলটা এভাবেই সাজানো হয়েছিল। আর এখানে প্রতিমা অর্ধনারীশ্বর, তো যেটা তোমাদেরকে দেখানোর ইম্পর্টেন্ট বলে আমি মনে করছিলাম, আর আমার খুব ভালো লাগছিল। আর চারিদিকেই ভগবানের মূর্তি রয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আর এই যে প্রতিমাকে আমি ক্লোজভাবে দেখাচ্ছি, তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। অর্ধেক ভোলা মহেশ্বর আর অর্ধেকটা হচ্ছে মা কালী, তো দারুণ ছিল সত্যি কথা বলতে, খুব ইউনিক লেগেছে চিন্তাভাবনাটা, এত সুন্দর ছিল প্রতিমাটা, বলার সত্যিই কোনো ভাষা নেই। তো চলো নেক্সট আরও একটা প্যান্ডেলের দিকে আমরা যাচ্ছি। তো আর এখানেও লাইটিংটা এত সুন্দর, সত্যি কথা বলতে দিওয়ালির লাইটিং অসাধারণ হয়। তো চলো আমরা মণ্ডপের কাছে চলে এসেছি, আর মণ্ডপের বাইরেটা ঠিক এরকম লাগছে রাতের লাইটিংয়ে, তো খুব সুন্দর লাগছিল। ভেতরে না গেলে সত্যি প্যান্ডেলটা এক্সপ্লেন করে বোঝানো যাবে না, বাইরের গেট আপটার থেকেও ভেতরটা আমার সত্যিই খুব ভালো লেগেছিল, এত সুন্দর ছিল। তো চলো এখানেও প্রচুর ভিড় ছিল, প্রচুর মানুষ ছিল আর কি। তো আস্তে আস্তে আমরাও ধীরে ধীরে এগিয়ে চলেছি মণ্ডপের দিকে। আর দেখো ভেতরের ডেকোরেশন যেটা বলছিলাম, এখানটা পুরো সব বোতল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, গ্রিন আর ইয়েলো কালারের বোতল দিয়ে। তো এখানটা সবাই সেলফি তুলছে, ফটো তুলছে, খুব সুন্দর লাগছিল। আর লাইটিংয়ে এত ভালো লাগছিল, কালার কম্বিনেশনটা তো দারুণ লাগছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই যে ভেতরের বাইরে থেকে যে ফিলটা পাওয়া যাচ্ছে যেখানে প্রতিমা রয়েছে, জাস্ট অসাধারণ, মনে হচ্ছে একটা স্বপ্নের দুনিয়ায় চলে এসেছে। আর কালার কম্বিনেশন, হাতের সূক্ষ্ম কাজ, এগুলো কিন্তু কাজ দিয়ে লাইটিংগুলো সাইডে করা, আর ছোটো ছোটো লাইট আছে, তো দারুণ চিন্তাভাবনার, খুব দক্ষতার সঙ্গে শিল্পী তার নিজের কাজগুলো স্থাপন করেছে, তো দারুণ লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এতটা ভালো লাগছিল। আর এখানের এই ঝর্ণার সাউন্ডটা এত সুন্দর, আর প্রতিমা নিয়েও তো কোনো কথা হবে না, লাইটিং সব মিলিয়ে জাস্ট এক্সপ্লেন করার আমার ভাষা নেই, অসাধারণ, আমি যতটাই বলবো খুবই কম বলা হবে। আর সত্যি কথা বলতে এখানে যে ছোট প্রতিমাটার, ওই বিগ সাইজ যে প্রতিমাটা রয়েছে, মুখটা দুজনেরই একই, তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম, সে বলছে একই শিল্পীর হাতের তৈরি, তো একই রকম তো হবে, মনে হচ্ছিলো যেন বোন বোন, এত ভালো লাগছিলো। এটা আমি আমার মানে কি বলবো চিন্তা ভাবনা, আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করে বললাম। আর তোমরা যারা যারা এই প্যান্ডেলগুলো দেখেছো, মণ্ডপ দেখে মণ্ডপগুলো গিয়ে ভিজিট করেছো, তোমাদের কার কার এই একই ফিল হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। তো আমার খুব ভালো লেগেছে। আর চলো এই যেতে যেতে রাস্তার লাইটিং দেখাবো না, এটা কখনো হতে পারে? দিওয়ালির এত সুন্দর লাইটিং জাস্ট অসাধারণ, সমস্ত অন্ধকার ঘুচিয়ে সবার জীবনে যেন আলোই আলোকিত হয়ে উঠুক, এই কামনাই করিস ভগবানের কাছে। তো চলো সামনে মণ্ডপের কাছে আমরা চলে এসেছি। তো দেখো আমরা মণ্ডপের কাছে চলে এসেছি, তো খুব সুন্দর এটা একটা বৌদ্ধ টেম্পল করেছে, বেসটা হোয়াইটের ওপরেই, তো খুব সুন্দর লাগছে। তো চলো এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। তো দেখো এখানে একটা বুদ্ধের ছবি রয়েছে,
তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। আর সামনে প্রচুর লোক আর খুব সুন্দরভাবে ভিতরটা ডেকোরেশন করা আর লাইটিংয়ের এক এক রকম কম্বিনেশন অসাধারণ লাগছিল। তো যেটা সত্যি কথা বলতে প্যান্ডেল তো খুবই সুন্দর আর হাতের কাজও খুব সুন্দরভাবে নিখুঁত নিট অ্যান্ড ক্লিন বলতে পারো, দারুণ কারুকার্য করা, খুব ভালো লেগেছে। আর এখানে সত্যি কথা বলতে প্রতিমাটা খুব ভালো লেগেছে, তো খুব সুন্দর হয়েছে। এখন প্রতিমার মধ্যেও অনেক ইউনিক ইউনিক চিন্তা ভাবনা শিল্পীর, খুব ভালো লেগেছিল আমার প্রতিমাটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আমি চলে এসেছি আরও একটা মণ্ডপে। সত্যি কথা বলতে এটাতে গিয়ে আমার এত ভালো লেগেছে। তো এখানের থিমটা হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা, তো দারুণ লেগেছে। সব কিছু সেই ছোটোবেলার টা রিলেট করতে পারছিলাম, এত ভালো লাগছে প্রত্যেকটা জিনিস। সেই চরকা ট্রফি আর সব ফেরিওয়ালারা ফেরি করছে, তো সেই সেই থিমটা পুরো একদম মানে পারফেক্ট ওরা উপস্থাপনা করেছে, যেটা এত ভালো লাগছিল। আর এত সুন্দর মানে চরকার সাইড দিয়ে লাইটগুলো লাগিয়েছে, হ্যাঁ খুব সুন্দর লাগছিল। ওগুলো আবার ঘুরছিল, যেটা খুব ভালো লাগছে। তো সত্যি এখানে গিয়ে সবাই সবার ছোটোবেলাটা রিলেট করতে পারবে। এখন তো সেই ফেরিওয়ালা সেই ব্যাপারটা অনেকটাই উঠে গেছে, তো সবার সেই পুরনো স্মৃতির অমন্থন হয়ে যাচ্ছিলো আর কি, পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো, যেটা খুবই ভালো লেগেছে। তো তোমাদের যেটা বলছিলাম, এই যে সব ফেরিওয়ালারা ফেরি করছে, সেরকম ঠিক সেইভাবেই উপস্থাপনা করেছে, ঝালমুড়ি তোমার চুরকি। তো আর এই খাবারটা আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, হাওয়াই মিঠাই। সো দারুণ লাগছিলো, আর এত কালারফুল লাইটিং থেকে প্যান্ডেলের কনসেপ্ট প্রত্যেকটা জিনিস আমার সত্যি কথা বলতে এত ভালো লেগেছে, তোমরা আমার ভয়েস ওভার শুনে বুঝতেই পারছো। আর এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার নিজে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম, কারণ এত সুন্দর লাগছিলো সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো অনেক রকম থিম প্যান্ডেল এখন তো আমরা দেখি, এই রকম পুরনো কিছু স্মৃতি রোমন্থন হলে খুবই ভালো লাগে। আর এখানে প্রতিমাও খুব সুন্দর হয়েছে, যেটা তোমাদেরকে আগেই বললাম, এখন প্রতিমাও অনেক রকম অন্য রকম আর কি চিন্তা ভাবনার সঙ্গে ইউনিক ইউনিক হচ্ছে, যেটা খুব ভালো লাগছে। আর শিল্পীর দক্ষতা নিয়ে সত্যি কিছু বলার আমার ভাষা নেই। তো তোমাদের সঙ্গে আরও একটা প্রতিমা শেয়ার করলাম, এটা মন্দিরের পুজো। তো এখানে মা কালী, রামপ্রসাদ, মা সারদা, মহাদেবকে এত ভালো লাগছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করেই পারলাম না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লেমন পেপার চিকেন, তো এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি এখানে। তো চলো তারপর তোমাদের খাওয়ার পর তোমাদেরকে রিভিউটা দেবো, দেখতে তো অসাধারণ আর সত্যি কথা বলতে স্মেলটাও দারুণ। তো চলো খাবারটা এনজয় করা যাবে। এটা অর্ডার দিয়েছিল আর একটু বিরিয়ানি আছে, তো চলো আমরা খাবারটা খাই। তো আমি আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ বড় কথা বলতে চলে এসেছি। তো আমরা আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, ডিনার করাও কমপ্লিট। তোমাদেরকে ডিনার আমরা হইচইতে গেছিলাম ডিনার করতে, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। তো কে কী ডিনার করেছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি, শুধু বিরিয়ানিটা দেখাইনি, কারণ রোজ রোজ বিরিয়ানি দেখার মতন কিছু নতুনত্ব ছিল না, সেই জন্য দেখাইনি। যাই হোক, ডিনার করা ডান, এখন ভীষণ ক্লান্ত লাগছে, পুরো একদম বাঙালির মনে হচ্ছে ভাত ঘুম পেয়ে গেছে। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে সত্যি কথা বলতে যে কটা প্যান্ডেল দেখেছি এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা প্যান্ডেল এক্সেবারকারে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লেগেছে বেশি, কারণ সবারই তো একটা বেস্ট লাগে না সব কিছুর মধ্যে। তো আমি এখন বলবো না, তোমাদের কমেন্টটা দেখার পর আমি আমার কোনটা বেস্ট লেগেছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম, কারণ ট্রেনটা ভেবেছিলাম তো ট্রেন একদম কারেক্ট টাইম, কারণ আমাদের এখানে ছিল 6:20 টাইম, আমরা 6:10 তাড়াতাড়ি করে বেরিয়েছি, 10-এরও বেশি 12 হয়ে গেছিলো। তো তারপরে আমি ঠিক আছে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, তো কোনোরকম টোটোতে উঠেই মোজা জুতো পরা কমপ্লিট করলাম। তো যাই হোক, সব কিছু ঠিকঠাকই ছিল, গিয়ে দেখি ট্রেন অনেক লেট, লাইনে কোনো সমস্যা হয়েছিলো, ট্রেন লেট। তো ঠিক আছে, এবার কি করা যায়, অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, খিদেও পেয়েছে। ফুচকা খেতে খেতে আমার হঠাৎ একজনের কানের দিকে চোখ গেল, তারপর আমি রিয়েলাইজ করলাম, মিমা আমি তো সব সেজেছি কানের পরে নি, কী হবে, ওই জন্য একটু কেমন লাগছে মনটা খারাপ খারাপ। ঠিক আছে চলো,
ট্রেনে করে উঠলাম, তারপর আমরা মছলন্দপুর নামলাম। তো সেখানে গিয়ে তো পুজো মণ্ডপগুলোতে তো পুজো প্যান্ডেল দেখবো, তো তার আগে তোমাদের দাদাভাই বলছে তুমি প্যান্ডেল দেখার আগে আগে চলো কানেরটা কিনে নাও। তো ঠিক আছে, কানের দেখতে গেলাম, তারপর এই নতুন কানেরটা নিয়ে নিলাম। একদিকে ভালোই হয়েছে, এটা আমার জন্য হবার ছিল নতুন একটা জিনিস, তো কানের দুল নতুন কানের দুলও হয়ে গেল। তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে বলা হয়নি। তো তোমরা আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তো তোমরা অনেকেই দেখেছো আমার কানটা খালি ছিল, বাট আমি ওভাবেই গেছিলাম, পরে দোকানে গিয়ে কানেরটা কিনে তারপর আমি ঠাকুর দেখেছি। তো যাই হোক, এটাই তোমাদের সঙ্গে এই ঘটনাটাই শেয়ার করার ছিল। আর তোমাদেরকেই আমি হইচইতে যখন খাবার খাচ্ছিলাম বলেছিলাম যে এটা আমরা নতুন এখানে ট্রাই করছি নতুন, তো কেমন লাগছে রিভিউটা দিয়ে দেব। তো সত্যি কথা বলতে খাবারটা খুবই টেস্টি ছিল, ভালো ছিল। তো তোমরা অবশ্যই যদি হইচইতে আসো এই খাবারটা ট্রাই করতে পারো। আর তোমরা কি মছলন্দপুর থাকো বা মছলন্দপুরের আশেপাশে থাকো আর এই প্যান্ডেলগুলো দেখেছো, অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার চ্যানেলটার পাশে থাকবে। তোমরা যারা নতুন এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের দিয়ে পৌঁছে দেবো। সো বাই।